বরিশালের একটা ঐতিহ্যবাহী খাবার আমি আপনাদের আজকে দেখাবো, যেটা হচ্ছে পাতায় ভাজা। রান্নার স্টাইলের কারণে এই খাবারটা বিশেষ। এটা পাতায় রান্না করা হয় এবং চিংড়ি একেবারেই খোসা ছাড়া থাকে। এই খাবারের স্পেশাল এলিমেন্ট হচ্ছে নারিকেল বাটা বা নারিকেল গুঁড়া। নারিকেল গুঁড়া দিয়ে চিংড়ি মাছ হলুদ মরিচ দিয়ে মাখিয়ে ঠিক এইভাবে রাখতে হবে একটা বাটিতে। দেখবেন যে নারিকেলের গুঁড়ার কারণে চিংড়ির আশেপাশে দানাদারগুলো ফুটে উঠবে মাখানোর পরে। আমি ঝালকাঠি গেলেই আম্মু এটা রান্না করেন, তাই ভাবলাম আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করি। অতঃপর একটা কলা পাতার উপর আপনার মিশ্রণটা, চিংড়ি হলুদ মরিচ পেঁয়াজ এগুলো দিয়ে যে মিশ্রণটা তৈরি সেটা রাখতে হবে এবং সেটা আপনার চুলোয় রেখে ভাপ দিতে হবে। চুলোয় ভাপ দিতে দিতে ধীরে ধীরে এটার কালারে একটা পরিবর্তন আসবে। আপনারা দেখতে পাচ্ছেন কালারের পরিবর্তন দেখা যাচ্ছে এবং চুলার আঁচ হতে হবে লো থেকে মিডিয়াম, খুব বেশি আঁচ দেওয়া যাবে না যেহেতু এটি পাতায়। অতঃপর একটি ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পর এটি ধীরে ধীরে কুক হতে থাকবে। কুক হওয়ার মধ্যেই আপনারা একটা স্মেল পেয়ে যাবেন, সে স্মেলে বুঝতে পারবেন এটা কত মজাদার এবং সুস্বাদু হতে চলেছে। এই রান্নার ফাইনাল প্রোডাক্টটা বেসিক্যালি এইরকম দেখতে হয়। এটা ভাতের সাথে খুবই মজা লাগে। আপনারা কোনো একদিন দুপুরবেলা টাইম নিয়ে এটা রান্না করার চেষ্টা করে দেখতে পারেন। শেষ পর্যন্ত কালারটা এরকম হয়, খানিকটা পোড়া পোড়া থাকবে, চিংড়ির সাথে নারিকেলটা একেবারেই মিশে যাবে এবং হলুদ মরিচের ঘ্রাণটা তখন আর আসবে না। এটা নারিকেল চিংড়ি পাতায় ভাজা বলা হয়ে থাকে আমাদের এলাকায়। এটা দিয়ে ভাত খেলে যে তৃপ্তি পাওয়া যায়, আহা অমৃত লাগে একদম। এটা রান্নাটা পারফেক্ট হলে আপনাদেরও মজা লাগবে, ট্রাই করে দেখবেন।